স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেষ বঙ্গ সফরে রাজ্য বিজেপির সামনে 35টি লোকসভা আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। বছর ঘুরতেই রাজ্যে পা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার তিনি বঙ্গ বিজেপির সামনে লোকসভা ভোটকে পাখির চোখ করে আরও বেশি টার্গেট বাঁধলেন। বাংলার 42টি আসনেই পদ্মফুল ফোটাতে আহ্বান প্রধানমন্ত্রীর। আগামী দিনে দেশব্যাপী উন্নয়নের জোয়ারের সঙ্গে বাংলাকে সামিল করতে 42টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার ডাক দেন তিনি। কলেজ মাঠে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের সেই আবেদনে সাড়া দিতেও দেখা গিয়েছে। আনে वाले 5 বর্ষো মে ভাজপা সরকার পুরে দেশ মে নিবেশ আর নোকরি কে অনগিনত নয়ে অবসর বনানে वाली है। ये समय पश्चिम बंगाल के लिए भी अभूतपूर्व बदलाव का है, लेकिन इसके लिए आपको शुरुआत इसी लोकसभा चुनाव से करनी होगी। इसलिए इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए और देश में আসন্ন লোকসভা ভোটে 400 পার করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। কৃষ্ণনগরের সভা থেকে স্পষ্ট ঘোষণা প্রধানমন্ত্রীর। আর এই টার্গেট পূরণে দলীয় কর্মী সমর্থকদেরও টাক্স দেন নরেন্দ্র মোদী। কি সেই টাক্স? প্রধানমন্ত্রী বলেন, আগামী 100 দিন বাংলার ঘরে ঘরে পৌঁছে মানুষের কাছে নরেন্দ্র মোদীর প্রণাম পৌঁছে দিতে হবে। ঠিক কি বললেন তিনি? आप सब मेरा ही काम करेंगे, मेरा ही काम करेंगे, पक्का करेंगे, सभी नौजवान करेंगे, पक्का वादा करने वाले हैं। देखिए, गांव गांव के जाना होगा, अगले 100 दिन तक एक एक घर जाएंगे, 100 दिन तक लोगों को मिलते रहेंगे, मिलकर को ये बताएंगे, मैं जो कहूंगा वो उनको बताना। मोदी जी आए थे, मोदी जी ने आपको प्रणाम भेजा है, कह देंगे मेरा प्रणाम पहुंचा देंगे, पक्का पहुंचा देंगे। मेरे साथ बोलिए भारत माता की। ভারত মাতা কি জয় স্লোগান তুলে সভামঞ্চ ছাড়েন প্রধানমন্ত্রী। শনিবার কৃষ্ণনগরে জনসভায় মহিলা কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মহিলা কর্মীদের দাবি, নারী সুরক্ষায় ব্যবস্থা নিক মোদিজি। বাংলায় বিজেপি সরকারের পক্ষেই সওয়াল করেন বিজেপির নারী শক্তি। আমাদের মহিলাদের সুরক্ষার জন্য একটা ব্যবস্থা করুন। আর সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে সেটা পশ্চিমবাংলায় সেটা যেন আর রিপিট যেন না হয়, সেই জন্য একটা উনি একটা ব্যবস্থা করুন। আর আমরা চাই বিজেপি সরকারকে, আমরা আবার চাই, আমরা তৃণমূল সরকার আমরা চাই না, যে সরকার মহিলাদের কোনো সুরক্ষা দিতে পারে না। ক্যাবিনেট শুভজিৎ গায়েনের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।